ঘন কুয়াশা কিছুটা বিঘ্ন ঘটালেও এক ঘন্টা পর উদ্বোধনী অনুষ্ঠানের বেলুন ঠিকই উড়েছে আকাশে। বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, মহানগর পুলিশের কমিশনার সহ গণ্যমান্যদের সঙ্গে নিয়ে টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এটাদের মূলত দুইটা উদ্দেশ্য, একটা ক্রীড়া অঙ্গনটাকে উজ্জীবিত করা এবং প্রতিভাবান যারা খেলোয়াড় আছে রংপুরে আমাদের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় তাদেরকে একটু প্রমোট করা। রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন, আমরা এই নামের সার্থকতা চাই যে এই মাঠে সবসময় ক্রিকেট থাকবে, এই মাঠটা ক্রিকেটারদের জন্য হবে। করোনা সহ নানা কারণে বহুদিনের খরা ঘোচানো এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট গার্ডেনের দর্শকদের মধ্যে বিরাজ করছে আনন্দ উদ্দীপনা। রংপুরের ইতিহাসে প্রথম এরকম একটা বড় টুর্নামেন্ট হচ্ছে যেখানে অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলতেছে। এরকম খেলা হলে আমাদের জন্য আরো সুযোগ তৈরি হবে, আমাদের দেশের বিভিন্ন কৃতী প্লেয়ারদের খেলা দেখতে পাচ্ছি, যার কারণে আমরা বেশ উদ্বুদ্ধ হচ্ছি, তাদেরকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এতে আমাদের অনেক ভালো লাগতেছে আর আমরা চাচ্ছি এরকম ঘন ঘন হোক খেলা। কুয়াশা বিঘ্নিত উদ্বোধনী ম্যাচে দুই ওভার কমিয়ে আনা হয় খেলা গড়ায় 18 ওভারে। খেলায় টসে জিতে ফিল্ডিং এ নামে সোহাগ গাজীর টিম বেগম রোকেয়া পাইওনিয়ার। জুনায়েদ সিদ্দিকীর খাগড় গ্লাডিয়েটর ব্যাটিং এ নেমে 18 ওভারে 8 উইকেটে সংগ্রহ করে 115 রান। জবাবে বেগম রোকেয়া পাইওনিয়ার্স 20 বল হাতে রেখেই জয় তুলে নেয়। 2 উইকেট ও 22 রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ হন রোকেয়ার সাব্বির। ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে অনেক ভালো লাগছে, আর এখানকার টুর্নামেন্টটা এরকম টুর্নামেন্ট মানে আমাদের দেশে খুব কম হয়, বিপিএল ছাড়া, বিসিবির খেলা ছাড়া, বিসিবির বাইরে এরকম টুর্নামেন্ট করছে, এটা খুবই ভালো হয়েছে। আমরা চেষ্টা করব এই জয়ের ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের ইনশাআল্লাহ বোলিং সাইড, ব্যাটিং সাইড, ফিল্ডিং সাইড আল্লাহর রহমতে ভালো আছে। দর্শক চাহিদা শুধু নয়, জাতীয় মানের ক্রিকেটার তৈরিতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানায় আয়োজক রংপুর সিটি কর্পোরেশন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।